দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু অভুক্তদের খাবার দিলেন আফ্রিদি ইয়েমেনে সৌদি ও আমিরাত সমর্থিত দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিহত ১৬ জন নিজেদের সামরিক জাহাজে ফ্রেন্ডলি ফায়ার অস্বীকার ইরানের কাশ্মীরে গুলি চালিয়ে দুই পুলিশ কর্মকর্তার হত্যা। আফগানিস্তানে বন্দুকধারী সহ আত্মঘাতী বোমা হামলা নিহত জন সর্বশেষ থাকছে পশ্চিম তীরকে সংযুক্তিকরণ করা হলে অঞ্চলের সংঘাত ছড়িয়ে পড়বে বললে ফাতা দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত থমকে গেছে বিশ্ব বাড়ছে মৃত্যু খোদা ভ্যাকসিন আসছে কবে সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহতাল্লার গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয় আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু অভুক্তদের খাবার দিলেন আফ্রিদি নানা কাজের জন্য বিভিন্ন সময় কটাক্ষ হয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন বিখ্যাত পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি তবে দানবীর হিসেবে তার সুনাম সর্বজনীন বিদিত এবার ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু মন্দিরে দান করে সেই সুখ্যাত আর উচ্চতর জায়গায় নিয়ে গেলেন তিনি হিন্দু অভুক্তদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করায় এই প্রাক্তন ক্রিকেটারকে কুর্নিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া করোনা মোকাবেলা লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন দিন আনি দিন খাই মানুষগুলি দুবেলা দু মুঠো খাবারের যোগান করতে গিয়ে হিমশিম খাচ্ছে দুস্থ গরিব পরিবারগুলি এমন দুর্দিনে তারা যাতে অভুক্ত না থাকেন তার জন্য কয়েকদিন আগে থেকেই উদ্যোগ নিয়েছেন বুম ও তার সংগঠন পাকিস্তানের বিভিন্ন প্রান্তে খাবার পৌঁছে দিচ্ছে তার ফাউন্ডেশন বেশিরভাগ ক্ষেত্রেই সামনের থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে আপনাদেরকে তার সমাজসেবামূলক কাজে প্রশংসা করেছেন ভারতীয় তারকা যুবরাজ সিং এবং হরভজন সিং সম্প্রতি একটি হিন্দু মন্দিরে যান তিনি সেখানেও খাবার বিলি করেন যার সার ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে আফ্রেদিকে লিখেন আমরা একসঙ্গে সংকটে পড়েছি তাই ঐক্যবদ্ধভাবেই লড়তে হবে একতাই আমাদের শক্তি খাবার দিতে শ্রীলক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়েছিলাম এদিন তিনি পাক তারকা জাহাঙ্গীর খানকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন ইয়েমেনে সৌদি ও আমিরাত সমর্থিত দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিহত জন ইয়েমেনে চলমান আগ্রাসনের দুই প্রধান মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবার নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েছে দু দেশের মদ পুষ্ট গেরিলারা একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে সৌদি আরবের সমর্থন পুষ্ট গেরিলাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মদত পুষ্ট গেরিলাদের সংঘর্ষে অন্তত জন নিহত ও বহু আহত হয়েছে এর মধ্যে সৌদি আরবের সমর্থন পুষ্ট আব্দুর রাবু মানসুর হাদির নেতৃত্বাধীন গেরিলা গোষ্ঠীর একজন বড় কর্মকণ্ডাও ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট গেরিলারা বলেছে আবিয়ানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে আমিরাতি গেরিলা গোষ্ঠীর কয়েকজন সদস্য অপর পক্ষের হাতে আটক করা হয়েছে বলেও তারা স্বীকার করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে আগ্রাসনের পাশাপাশি দক্ষিণাঞ্চলে একক আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এডেন ও এর আশেপাশের এলাকায় প্রথমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলেও হলেও তা এখনও আর নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে এর মধ্যে শোকতরা দ্বীপও রয়েছে সৌদি আরব ও আমিরাতের সমর্থন পুষ্ট গেরিলারা গত নভেম্বরে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করলেও কার্যত তা ভেস্তে গেছে কাশ্মীরে গুলি চালিয়ে দুই পুলিশ কর্মকর্তার আত্মহত্যা ভারতের জম্মু ও কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের দুই সদস্য আত্মহত্যা করেছেন আত্মঘাতী দুজন হলেন ফতে সিং এবং বাবু গত সোমবার নিজেদের পিস্তল দিয়ে তারা আত্মহত্যা করেন বলে পুলিশের বরাতে জানিয়েছে সময় ভারতীয় এই সংবাদ মাধ্যমটি জানায় সোমবার কাশ্মীরের অনন্ত গানে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ফতেহ সিং তিনি সিআরপিএফ এর ছিয়ানব্বই ব্যাটেলিয়নে এস হিসেবে কর্মরত ছিলেন অন্যদিকে সোমবার রাতে কাশ্মীরের শ্রীনগরে সি আর পি এর আরেক কর্মকর্তা গুলি চালিয়ে আত্মহত্যা করেন আত্মঘাতী বাবু ছিলেন সিআরপিএফ এর উনপঞ্চাশ ব্যাটালিয়নের এস তার বাড়ি গোয়ালি ঘরে তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি অনন্তনাগের মত্তনে স্টেশন হাউস অফিসার জাজিব আবদিন জানান মধ্যভয় সিফতে সিং ডিপ্রেশনে ভুগছিলেন হিন্দিতে লেখা সুইসাইড নোটে তিনি কোভিড সংক্রমণের কথা লিখে গেলেও মৃত্যুর পর টেস্ট করে রিপোর্টটি নেগেটিভ এসেছে তার বাড়ি রাজস্থানের জয়সালমেরে আফগানিস্তানে বন্দুকধারী সহ আত্মঘাতী বোমা হামলা নিহত চল্লিশ জন দুটি পৃথক হামলার ঘটনায় আফগানিস্তানে নবজাতক সহ অন্তত চল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এসব হামলার ঘটনায় আহত হয়েছে আরও প্রায় আটষট্টি জন দেশটির রাজধানী কাবুলের একটি হাসপাতালে বন্দুকধারীদের হামলা ও নানগারহারের প্রদেশে একটি পুলিশ কর্মকাণ্ডারের শেষকৃত্যে প্রাণঘাতী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে মঙ্গলবার পুলিশের ছাদ্যবেশে বন্দুকধারীরা রাজধানী কাবুলের একটি হাসপাতালে হামলা চালায় এতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার পরিচালিত একটি মাতৃ সদনে দুই নবজাতক সহ ষোলো জন নিহত হয়েছেন একদিন পূর্বাঞ্চলীয় নানগ প্রদেশে পৃথক আর একটি হামলার ঘটনা ঘটে এখানে এক পুলিশ কমান্ডারের জানা যায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত চব্বিশ জন নিহত ও আটষট্টি জন আহত হন এই জানা যায় সরকারি কর্মকর্তা ও পার্লামেন্টের এক সদস্য উপস্থিত ছিলেন এদিকে ইসলামিক টেস্টেট আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট খোরাসান নানগারহারের হামলায় দায় স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠী জানিয়েছে তবে অনলাইনে জঙ্গিদের তৎপরতার ওপর নজরদারি করা সাইটের প্রতিবেদন তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স নিজেদের সামরিক জাহাজে ফ্রেন্ডলি ফায়ার অস্বীকার ইরানের চলতি সপ্তাহে পারস্য উপসাগরে সামরিক কসরতের সময় নৌবাহিনীর ফ্রেন্ডলি ফায়ারে নিজেদের আরেকটি সামরিক সহায়ক জাহাজ ধ্বংসের কথা অস্বীকার করেছে ইরানের সেনাবাহিনী সেনাবাহিনীর দাবি করেছে এটি দুর্ঘটনা ঘটনাটি তদন্ত করা হচ্ছে বুধবার ইরানি সেনাবাহিনীর ওয়েবসাইটে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শাহিন তাগিখানি বলেন কনারেক জাহাজটিকে ইরানি নৌবাহিনীর লক্ষ্যবস্ত পরিণত করেছিল এবং প্রতিবেদনগুলো সঠিক নয় এটি দুর্ঘটনা দাবি করে তিনি বলেন ঘটনা তদন্ত করা হচ্ছে এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানকে ব্রিগেডিয়ার জেনারেল শাহিন খাতিক বলেন বিদেশি মিডিয়া গুজব ছড়ানোর চেষ্টা করছে এই গুজব খুবই অপ্রাসঙ্গিক ও সেকেলে তিনি বলেন বিদেশি শত্রু মিডিয়া আইআরজিসি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দুর্ব করার জন্য এমন গুজব ছড়াচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল বলেন গয় কয়েক মাস আগে দুটি বৃহত্তম শক্তি চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল নৌবাহিনী যা ইরানের জন্য সম্মানের ও নৌবাহিনীর প্রস্তুতি বাড়াতে সহায়তা করেছে পশ্চিম তীরকে সংযুক্তিকরণ করা হলেও এ অঞ্চলের সংঘ্যা ছড়িয়ে পড়বে বলল ফাতা ফিলিস্তিনের ফাতা আন্দোলনের মুখপাত্র জর্ডান নদীর পশ্চিম তীরের একটি অংশকে সংযুক্তি করার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা স্বয়ং ইসরায়েল এবং এ অঞ্চল ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়া ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী পহেলা জুলাই থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর যুক্ত করার ব্যাপারে ইসরায়েলের মন্ত্রিপরিষদের আলোচনা শুরুর জন্য নির্ধারণ করেছেন পাতা আন্দোলনের মুখপাত্র হাসান হামুয়েল আজ বুধবার ফিলিস্তিন ইসরায়েলের সংকট সমাধানের লক্ষ্যে ট্রাম্পের কথিত শান্তি চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরির ব্যাপারে ফিলিস্তিনি জনগণের ক্ষোভের প্রতি ইঙ্গিত করে বলেন ইসরায়েলের সব ধরনের অবৈধ তৎপরতার বিরুদ্ধে ফিলিস্তিনের সব পথ রুখে দাঁড়াবে এবং পশ্চিম তীরকে সংযুক্তিকরণ করার ইসরায়েলের হীন পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না মুখপাত্র হাসান হাময়েল আরও বলেন আন্তর্জাতিক সংস্থাগুলোকে আন্তর্জাতিক আইন সুসক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে হবে কারণ এদে ইসরায়েল এবং আমেরিকা ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে সিনিমিনি খেলছে ফিলিস্তিনি জনগণের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনিদের সব প্রতিরোধকামী সংগঠনগুলোকে নিজেদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করা আহ্বান জানান হাসান হাময়েল সীমান্ত অভিযানে বকোহারামের পঁচাত্তর সন্ত্রাসী নিহত নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনা এবং প্রতিবেশী কয়েকটি দেশের সামরিক বাহিনীর অভিযানে নাইজার সীমান্তে উগ্রবাদী নিহত হয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নাইজার নাইজেরিয়া এবং চাদের সীমান্তে এই সংঘর্ষ হয়েছে মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে নাইজারের দক্ষিণ পূর্বের প্রধান শহর দিফাকে পঁচিশ সন্ত্রাসী নিহত হয়েছে ওই সংঘর্ষে অন্তত পঞ্চাশ সন্ত্রাসী আটক করা হয়েছে অভিযানে চারটি মোটরসাইকেল অস্ত্র ও গোলা নানা সামরিক সঞ্জাম উদ্ধার করা হয়েছে এদিকে এর আগে গত তেসরা মে বকোহারাম সন্ত্রাস দিফা শহরের পাশে নাইজেরিয়ার একটি সামরিক ক্যাম্প হামলা চালায় ওই হামলায় অন্তত দুজন সেনা নিহত হয়েছিল নাইজেরিয়ায় বকোহারামের তৎপরতা শুরু হলেও ধীরে ধীরে তা প্রতিবেশী নাইজার চাঁদ ও ক্যামেরনের ভিতর ঢুকে পড়ছে রাখাইনে বন্দি নির্যাতনের ভিডিও প্রকাশ অপরাধ স্বীকার করল নি মিয়ানমার মিয়ানমারের রাখাইন রাজ্যে পাঁচজন বন্দিকে নির্মমভাবে মারধর করার কথা স্বীকার করেছে সে দেশের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দি নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার খবর স্বীকারক্ত করল মিয়ানমার দেশটির সেনাবাহিনীর ওয়েবসাইটে আজ বলা হয়েছে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে আটক পাঁচজনকে একুশে এপ্রিল রাখাইন রাজ্যে পাঠানো হয় সেখানেই তাদেরকে মারধর করে সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরা মিয়ানমারের সেনাবাহিনী সাধারণত প্রমাণ হওয়ার পরও তাদের অপরাধের কথা স্বীকার করেন না কিন্তু এবার এর ব্যতিক্রম লক্ষ্য করা গেছে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে বন্দীদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইন অনুযায়ী আচরণ করা হয়নি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছে তবে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন আরাকান আর্মির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই অন্যায়ভাবে তাদের আটক করা হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ